subscribe to my channel by hitting the subscribe button and hit the bell icon for having notifications. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউলক্স, আমার নিউলক্স টিউটোরিয়াল চ্যানেলে। বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে এটা আমার তোমাদের অধ্যায় এক আইসিটির বাংলাদেশ ও বিশ্ব প্রেক্ষিতের পার্ট টু নাম্বার লেকচার ভিডিও। তো আশা করি ভালো লাগবে তোমাদের এই ভিডিওটি। আগের ভিডিওগুলি আমি আমার ডিসক্রিপশনে আমি তাদের ওগুলো লিঙ্ক দিয়ে দিয়েছি সব ভিডিওর আগের পার্টগুলির। ওকে, আমরা শুরু করছি দেরি না করেই আমাদের আজকের ভিডিওটি। আচ্ছা, তো চ্যাপ্টার ওয়ানের আগের থেকে আমরা গিয়েছিলাম টেলিমেডিসিন পর্যন্ত আমরা পড়েছিলাম। তো আজকে আমরা এর পরের পার্ট থেকে পড়ব। এটা হচ্ছে মূলত বারকোড এবং কিউআর কোড সম্পর্কে আমরা বলবো, আজকে আমরা শিখব। তো বারকোড আর কিউআর কোড কী জিনিস আমাদের বুঝতে হবে। বারকোড হচ্ছে তোমরা দোকানে কিছু পণ্য দেখে থাকতে পারো, যে তোমার ওখানে ওসব পণ্যে তোমার একটা স্টিকারে লাগানো থাকে বিভিন্ন ধরনের সাদা কালো মার্কিংগুলি, কোনোগুলি মোটামুটি মোটা দাগ অথবা কোনোগুলো চিকন দাগের। তো এই সবগুলো কি মূলত বলতে গেলে এগুলাকে বলা হয় বারকোড। এই যে দেখো তুমি, মূলত এগুলাকেই তোমার বলা হয় বারকোড, এই জিনিসটিকেই বলা হয় বারকোড। তো বারকোডে এখানে বিভিন্ন ধরনের চিকন চিহ্ন থাকতে পারে অথবা মোটা চিহ্ন থাকতে পারে, এই যে দেখো। তো এরকমভাবে কি থাকে মূলত বারকোডের, মানে তোমার মূলত কি বারকোডের ক্যারেক্টারটি এরকমই অনেকটু। তো বারকোডগুলো হচ্ছে দোকানের বিভিন্ন পণ্যে লম্বা দাগগুলি, সাদা কালো দাগগুলি কি বারকোড বলছি আমরা। এগুলোকে পড়ার জন্য কোড রিডেবল মেশিন অথবা কি সফটওয়্যার লাগে বিভিন্ন ধরনের। আচ্ছা, আর ইহা অনেক প্রকার হতে পারে, এখানে লেখা আছে, যেমন কিউআর কোড, মেক্সি কোড, কোড 39, কোড 128 এবং ইত্যাদি, ঠিক আছে। আর এখানে সবচেয়ে বহুল প্রচলিত কোডটি যেটা হচ্ছে 128, এটা তোমাদের জানা থাকলেই হবে, এর বিস্তারিত আলোচনা জানার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এরপর আসে কি আমাদের কিউআর কোড। কিউআর কোড কি জিনিস? কিউআর কোড হচ্ছে মূলত এই বারকোডেরই একটি আধুনিক সংস্করণ। এই আধুনিক সংস্করণ কেন বলছি, এটি একটি ম্যাট্রিক্স বা টুডি আকারের। এই যে দেখো, এইটা কি কি মূলত আমরা বলবো কি কিউআর কোড। তো কিউআর কোড কি দেখো ম্যাট্রিক্স টাইপের, এখানে বিভিন্ন ধরনের, এটি মূলত কি দ্বিমাত্রিক একটি ম্যাট্রিক্স টাইপের যার কলম আছে এবং কি রো আছে। তো এগুলা, এইটি মূলত একটি ইউআরএল বোঝানো হয়, এটি স্ক্যান করলে সেই ইউজার কি পাবে, একটি ইউআরএল পাবে। ইউআরএল জিনিসটা কি এইচটিএমএল এ পড়বে, যে কোন একটি ওয়েবসাইটের অ্যাড্রেস বোঝানোর জন্য ইউআরএল জিনিসটি ব্যবহার করা হয়। তো ওয়েবসাইটে যাওয়ার জন্য যে অ্যাড্রেসটা তুমি এই বারকোড, এই কিউআর কোডে কি মূলত পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা নেক্সট ভিডিওতে আসি, নেক্সট স্লাইডে আসি, ব্লক। ওকে, ব্লক জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জানার জন্য, কারণ ব্লক হচ্ছে কি, ব্লক তোমাদের আগে জানতে হবে। ব্লক কিছুই না, ব্লক হচ্ছে এক ধরনের একটি অনলাইন ভিত্তিক যোগাযোগ মাধ্যমের মতনই অনেকটা, যেটা ফেসবুক টুইটার থাকে এরকমই। তো মূলত কি এটার, এখানে কি একটি লিখেছে, সরি, এটি একটি অনলাইন ভিত্তিক কোনো মানুষের ব্যক্তিগত দিনলিপি অথবা কি ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা হিসেবে সৃষ্টি আছে। যেমন তুমি কোনো একটা গবেষণা দিতে চাচ্ছ, গবেষণা পত্রটা তুমি তোমার সবাইকে সামনে উপস্থাপন করতে চাচ্ছ। তো উপস্থাপন করতে চাইলে তোমাকে কি লাগবে, কিছুই না, মূলত এই ব্লগটা তোমার হেল্প করার, খুবই হেল্প করবে এই ক্ষেত্রে, যে কোনো কিছু, অথবা তুমি যদি কোনো কিছু একটা জিনিস বলতে চাও, কোনো একটা স্টোরি রাইটিং অথবা কোনো কিছু একটা নিজের সম্পর্কে কিছু একটা বলতে চাও, এই বলার জন্য যে সুবিধাটা তোমাকে করে দিবে যে জিনিসটা, সেটি হচ্ছে কি ব্লগ, ঠিক আছে। এইটুক জানলেই তোমার চলবে, যে এটা এক ধরনের পত্রিকা বলতে গেলে ব্যক্তিকেন্দ্রিক, মানে কারণ তুমি এখানে তোমার পত্রিকার মতন কি সম্পাদকীয় যখন দেখো, তোমরা পত্রিকার কিছু দেখো সম্পাদকীয় পৃষ্ঠা, সেটাই কি সম্পাদকীয়, কিছু সম্পাদক কি লেখে তাদের ভিন্ন মত, তাদের মতামত একটা
আধুনিক কোন একটা প্রবলেম বা কোন একটা সিচুয়েশনের উপর, ঠিক আছে? এরকমই কিছু একটা অনলাইনে লিখলে সেটাকে ব্লগ বলবা, ব্লগ এক ব্লগের পোস্টকারীকে ব্লগার বলা হয়। আচ্ছা, প্রতিষ্ঠাতার জনক জানতে হবে, এটা হচ্ছে কে? ইভান উইলিয়ামস এবং রিচার্ড ম্যাথু স্টলম্যান। ইনি হচ্ছে ইভান উইলিয়ামস এবং ইনি হচ্ছে রিচার্ড ম্যাথু স্টলম্যান, নিচেই দেওয়া আছে তাদের নাম। আচ্ছা ঠিক আছে, এটুক জানলেই তোমাদের হবে ব্লগের। এরপরের স্লাইডে আসি। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা বলতে গেলে। আচ্ছা, ভার্চুয়াল রিয়েলিটি তোমাদের খুবই জানতে হবে ভালোভাবে, যেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি কি জিনিস। ভার্চুয়াল রিয়েলিটি কিছুই নয়, এটা আচ্ছা এটার প্রথম ধারণা কবে এটা জানতে হবে যে 1980 সালে মূলত এই ভার্চুয়াল রিয়েলিটির ধারণাটি দেওয়া হয় প্রথমে। আর এই এটি কি আসলে? এটি কিছুই না, এটি হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ এক ধরনের, যেখানে কি মূলত ব্যবহারকারী ওই পরিবেশে মগ্ন হতে, বাস্তবের অনুকরণে সৃষ্ট দৃশ্য দৃশ্যকল্প ভোগ করতে এবং একই সাথে কি বাস্তবের ন্যায় দৈহিক মানসিক ভাবাবেগ এবং উত্তেজনা অনুভূতি প্রভৃতির অভিজ্ঞতা কি অর্জন করতে পারে। মানে তুমি সামনাসামনি কিছু একটা দেখতে চাও, করতে চাও এটার, বাট তুমি চাচ্ছ কি কোনো রকমের দৈহিক কোনো অনুশীলন বা কোনো কোনো কি খেটে তুমি করতে চাচ্ছ না, তুমি কোনো কাজ কর্ম করে কি সেই কাজটা করতে চাচ্ছ না, বাট তুমি ওটার অভিজ্ঞতা চাচ্ছ। এই অভিজ্ঞতা চাওয়ার জন্য কি মূলত ভার্চুয়াল রিয়েলিটিটা তোমাকে কাজ করবে। আমার বলছি কি ভার্চুয়াল রিয়েলিটিটা কাজ করবে, তো এটা কি মূলত একটি ভার্চুয়াল জগৎ এক ধরনের, এটা দেখেই বুঝতে পারতেছো। যেমন এই লোকটা এখানে খেলছে, মূলত এখানে একটা গেম খেলছে, বাট তুমি কোনো পরিবেশে তুমি যেতে পারো এই ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে, একইভাবে গেমও খেলতে পারো। গেম মানে তুমি মনে করো FPS শুটিং গেম খেলতে গেলে তোমার একটা একটা তুমি এক্সপিরিয়েন্স চাচ্ছ কি যে আমি সামনাসামনি যেসব শত্রু আছে সেগুলোকে কি আমি আমার হাত দিয়ে নিজে ভার্চুয়াল রিয়েলিটি জগতে গিয়ে মারবো, সেটা কি তোমাকে ওইটা হেল্প করবে। তুমি একটা এক ধরনের এই যেরকম হাতে কিছু স্পেশাল জিনিস লাগে, সো এই জিনিস এবং মাথায় একটি হেড ভিআর সেট বলে, ভিআর এই বলে তোমার সেট বলে এটাকে মূলত, ভিআর বক্স। তো এইটা কি মূলত তোমাকে দেখাবে সামনের জিনিসটা, তুমি সাইট হিসেবে দেখতে পারবে এবং তুমি তোমার কার্য সম্পাদনের জন্য যেটা তুমি নিজে করবে ওইটা ওখানেও করবে, সেই কাজটা তোমাকে এই জিনিসটা করতে সাহায্য করবে। আচ্ছা, এক ধরনের বিশেষ গ্লাভস এবং চোখে চশমা পড়তে হয় এই এই জগতে যাওয়ার জন্য, এটা আমরা একটু আগে জানলাম। আর এর উপাদান চারটি মূলত শব্দ, দৃষ্টি, টাচ এবং আরেকটা আছে, আরেকটা হচ্ছে ব্রেন অথবা কি মস্তিষ্ক, এখানে দেওয়া আসে নেই, বুঝলাম না কেন আসলো না। আচ্ছা যাই হোক, তো এই চারটা জিনিস তোমাদের অবশ্যই জানতে হবে, যে শব্দ তোমাকে শুনতে হবে, দৃষ্টি দেখতে হবে সেটা ভিআর দিয়ে দেখতে হবে, ভিআর হেডসেট দিয়ে, আর সংবেদন করার জন্য তোমার ব্রেনের মধ্যে তোমার মস্তিষ্ক লাগবে, একটা টাচ কি তুমি যদি বুঝতে পারো কি সামনাসামনি কি হচ্ছে অনুভূতির জন্য, তাই না? ওই জন্যই টাচ জিনিসটা এখানে ইনক্লুড করা হয়েছে আর কি উপাদান হিসেবে। পরের স্লাইডে যে আমি, আচ্ছা, কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ফর ইয়োর ICT অফ চ্যাপ্টার 1 ICT। তো এটা জানার জন্য আসলে তোমাদের একটা প্রথমে জিনিস জানতে হবে, সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি কবে প্রথম ব্যবহৃত হয়। এটি মূলত 1956 সালে ব্যবহৃত হয় এবং এই শব্দটি প্রথম এখানে লেখা আছে জন ম্যাককার্থি নামক একজন কি সায়েন্টিস্ট প্রথমে এই শব্দটি চালু করে থাকেন। আচ্ছা, তো সেটা এটুক জানলেই চলবে এবং এর সংজ্ঞাটা অবশ্যই জানতে হবে কি মানুষের চিন্তাভাবনাগুলিকে কৃত্রিমভাবে কম্পিউটারে উপস্থাপন করার প্রক্রিয়াকে কি বলছি আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কেন? কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা হিসেবেই যে তুমি তোমার কম্পিউটার কম্পিউটারে তুমি একটি একটা পরিবেশ তৈরি করবে এমনভাবে যে সেই পরিবেশটা কি তোমার সামনাসামনি তুমি যদি যে কাজগুলো করো সে কাজগুলো কি তোমার কম্পিউটারকে কমান্ড দিয়ে কি তুমি কাজটা করতে পারলে বা কোনোভাবে কৃত্রিমভাবে কম্পিউটারে উপস্থাপন করতে পারলে। মানুষের চিন্তা মানে কি তুমি হাত বা তুমি গোসল করতেছো, তুমি খাচ্ছো, এগুলো সব চিন্তাভাবনাগুলোকে তুমি যখন কম্পিউটারের মাধ্যমে আধুনিক প্রক্রিয়ায় উপস্থাপন করবে তখনই কি সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়ে যাবে, আর কিছুই নয়। আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রথম প্রয়োগ তোমাদের জানতে হবে, প্রথম সাফল্য, সাফল্যটা হচ্ছে 2013 সালের 7 ফেব্রুয়ারি রেক্স লন্ডনের জাদুঘরে বায়োনিক ম্যানের উদ্ভাবনের ফলে। এই সাফল্যটা প্রথম সাফল্য মানে পুরো এর আগে অনেক গবেষণা করে হয়েছে, অনেক
চেষ্টা হয়েছে, বাট তখন এত সাফল্য হয়নি। বাট 2013 সালের 7 ফেব্রুয়ারি বায়োনিক ম্যানের উদ্ভাবন ফলে এই সাফল্যটা এসেছে। এবং এই বায়োনিক ম্যানটা কি ছিল, মূলত একটি কৃত্রিম ধরনের মানুষ, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা সৃষ্ট মানুষ, যে মানুষটা কি মূলত হাত পা অগ্লাসের ফুসফুস হৃৎপিণ্ড বিভিন্ন ধরনের কৃত্রিম, যেগুলো অবশ্যই কৃত্রিম হইতে হবে, তো এগুলো কি সবই দেওয়া হয়েছিল। তো যে কারণে কি সে হাঁটতে পারছে, সে চলাচল করতে পারছে, তার হার্ট বিটও সে সবাই দেখছে যে শুনছে যে হার্ট বিট হয়েছে, তার রক্ত সঞ্চালন হয়েছে, অগ্ন্যাশয় দিয়ে অগ্ন্যাশয় আছে, ফুসফুস দিয়ে সে নিঃশ্বাস নিয়েছে এবং আরো অনেক কিছু। এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সংবলিত সফটওয়্যারগুলোর সম্পর্কে তোমাদের জানতে হবে, যেটা হচ্ছে কি লিস্প, সিলিপস, প্রোলগ, সি অর সি প্লাস প্লাস, জাভা ইত্যাদি, এবং আরো অনেক ধরনের সফটওয়্যার আছে, এগুলো তোমাদের আর বেশি কিছু জানা দরকার নাই, যে কারণে যে দ্বারা কি মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সফটওয়্যার তোমরা চালাতে পারবে। আচ্ছা, রোবোটিক্স, রোবোটিক্স জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক বলতে গেলে তোমাদের এখনকার জমানোর জন্যে। কারণ কেন, রোবোটিক্স জিনিসটা হচ্ছে মূলত এখন সব কাজই তোমরা দেখবা যে অনেক বিভিন্ন ধরনের উন্নত দেশে তোমার রোবটকে কি বিভিন্ন কাজ করানোর জন্য ইউজ করা হচ্ছে, বিভিন্ন ধরনের কঠিন কাজ যেগুলো কি মানুষ কাজ করতে পারে না, সেগুলা কি কষ্টসাধ্য, কাজ করতে পারে না ঠিক না, মানে মানুষের দ্বারা কি সে কাজগুলো করা কষ্টসাধ্য, তো এগুলা কি কাজগুলি সহজ করে দিচ্ছে কি রোবটিক্সের মাধ্যমে। এবং এই রোবট কথাটি এসেছে দেখো রোবট অথবা রোবটি শব্দ থেকে, এটি মূলত একটি গ্রিক শব্দ, এই রোবটি শব্দটা হচ্ছে মূলত গ্রিক শব্দ। তো এই শব্দটা থেকে কি মূলত রোবট কথাটা আসছে, আর এর প্রবক্তা হচ্ছে ক্যারল ক্যাপেক, এর নাম, ইনি এই বিজ্ঞানীর নাম তোমাদের জানতে হবে, প্রবক্তা মূলত এই রোবটিক্স জিনিসটা, রোবট এই জিনিসগুলো কি কে এনেছে বানিয়েছে এগুলো তোমাদের জানা খুব প্রয়োজন, ঠিক আছে, মানে একজন ICT স্টুডেন্ট হিসেবে তোমাদের এগুলো জানা খুব প্রয়োজন। আচ্ছা, প্রযুক্তির বিষয়টি মূলত রোবটের কার্য সম্পাদন নিয়ে আলোচনা করা হয়, মূলত যে সকল কাজ মানুষের দ্বারা কষ্টসাধ্য তাই রোবট করে থাকে, এবং তার বুদ্ধিমত্তা দ্বারা যা মানুষেরই তৈরি। কারণ কেন বলা হচ্ছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা যা মানুষের তৈরি, কারণ এই কৃত্রিম বুদ্ধিমত্তার মানুষ এই যে বিশেষ আগের যত সব সফটওয়্যার ছিল, যেমন আগের ইসে থাকি আমরা যাই, যেমন লিস্প, সিলিপস, প্রোলগ, সি প্লাস আর সি প্লাস প্লাস, জাভা, এই সফটওয়্যারগুলো কি মূলত মনে করো কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা জন্য প্রয়োজনীয়, তাই না। আর এই একইভাবে তোমার রোবটিক্সে যে কৃত্রিম বুদ্ধিমত্তা বানানো, যে ওদের দিয়ে কাজ করা হয়, সেটাও কি মূলত এই সফটওয়্যারগুলো দিয়ে তৈরি, যেটা কি মানুষই মূলত তৈরি করে থাকে, তাই না, এই জন্য এই কথাটা বলা হয়েছে। এবং মানুষের দ্বারা যা কষ্ট তাই কি রোবট করে, এবং এই যে এই রোবটের যেসব কাজ কার্য সম্পাদন, এইসব করার কাজের ক্ষমতা, এইসব যে সব কথা নিয়ে যেই আলোচনা, যে অংশে আলোচনা করা হয় যেই সাবজেক্টে, সেই সাবজেক্টে মূলত কি রোবটিক্স, ঠিক আছে। আচ্ছা, প্রথমে মানুষের আদলে কাজ করা চলাফেরা করা রোবটের নাম জানতে হবে, সেটা হচ্ছে অ্যাসিমো, এবং এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে অ্যাডভান্স স্টেপ ইন মোবাইল ইনোভেটিভ মোবিলিটি। এটা জানতে হবে যে এটা মূলত হুন্ডা কোম্পানি বানানো হয়েছে, যে এই এই রোবটটি মূলত মানুষের মতন হাঁটতে পারত, চলতে পারত, এখনও আছে, এটার ভার্সন আপগ্রেড করা হচ্ছে, তোমরা ইউটিউবে সার্চ দিলে বিভিন্ন বা ইন্টারনেটে সার্চ দিলে পাবে যে এখনও এর আধুনিক সংস্করণ তোমার বিভিন্নভাবে কি আনা হচ্ছে, যেটা কি মূলত মানুষের মতন কাজ করতে পারে, হাঁটতে পারে, চলতে পারে, বসতে পারে, এবং খেলাধুলাও করতে পারে, সবই করতে পারে, এই জন্যই এটাকে এক ধরনের বলতে গেলে একটা বড় ধরনের সাফল্য রোবটিক্সের ক্ষেত্রে, প্রথম সাফল্য এটি এনেছে এই অ্যাসিমো। পরের স্লাইডে যাই, সরি। আচ্ছা, এখন আমাদের জানতে হবে রোবটিক্স সম্পর্কে, আমরা এতক্ষণ একটি সংজ্ঞা বা এর সংক্ষিপ্ত কিছু বিবরণ আমরা দেখলাম, বাট এখন আমাদের যেটা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে এর উপাদান সম্পর্কে। উপাদান কি, উপাদানের মূলত হচ্ছে রোবটের বিভিন্ন উপাদান হইল, প্রধান দুটো উপাদান আছে, একটি হচ্ছে CPU অথবা বিভিন্ন প্রধান যে কাজ সম্পাদন যেখানে, আরেকটা হচ্ছে অ্যাকচুয়েটর, ঠিক আছে, এখানে লেখা আছে বুদ্ধিমত্তার জন্য CPU তে অ্যাকচুয়েটর থাকে, এবং আরেকটা জিনিস এখানে হচ্ছে একজন বুদ্ধিমান রোবটে বিভিন্ন সেন্সর থাকবে, এই সেন্সরটাও কি একটি রোবটের ক্ষেত্রে খুবই কি ইম্পর্টেন্ট একটি জিনিস, ইম্পর্টেন্ট একটি অংশ বলতে গেলে, ঠিক আছে। আচ্ছা, এখন অ্যাকচুয়েটর জিনিসটা কি,
এই অ্যাকচুয়েটর জিনিসটা হলো কিছুই না, অ্যাকচুয়েটর হলো মূলত এখানেই দেখো, দেখতে পারো এখানে বিভিন্ন ধরনের রোবটের একটি যন্ত্রাংশের কি 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 ধরনের উপাদান থাকে, এগুলোর মধ্যে একটা দেখো অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটর কি? একটি ঘূর্ণায়মান বস্তু, যে ঘূর্ণন বস্তুটার দ্বারা রোবট তার বিভিন্ন আর্ম মানে তার হাত পা ইত্যাদি কি মানে তোমার মুভমেন্ট করতে পারে মূলত, ঠিক আছে? এইটাই কি অ্যাকচুয়েটরের কাজ মূলত, একটি ঘূর্ণন, একটি ঘূর্ণনশীল একটি বস্তু, ঠিক আছে? আচ্ছা, তারপর হলো এর আরো উপাদান আছে, যেমন এখানে লেখো দেখাও যে বল স্ক্রু মোটর। বল স্ক্রু হচ্ছে এক ধরনের বল থাকে, ওই বলটা কি স্ক্রুর মতন ঘুরানো যায় ডানে অথবা বামে। হ্যাঁ, এই এইটাও কি মূলত তাদের মুভমেন্ট বা তাদের চলন ফেরনে সহায়তা করে এই জিনিসটা রোবটের। আর সেন্সর জিনিসটা হচ্ছে মূলত বুঝোই যে বিভিন্ন ধরনের আশেপাশে কি আছে এগুলো অনুভূতির জন্য, যে কোন একজন কেউ অ্যাটাক করছে তাকে, সে ওই সময় তার ওই জায়গা থেকে সরতে হবে, তাহলে কি তার ওই সেন্সর একটা প্রয়োজন আছে, তাই না, এই সরানোর জন্য। তো কি সেটাই কি কাজ করে, কি সেন্সরের কাজ সেটাই, ঠিক আছে মূলত। আচ্ছা, এর আরো উপাদান আছে, পাওয়ার সিস্টেম, ইলেকট্রিক সার্কিট, পাওয়ার সিস্টেম তার পাওয়ার দেওয়ার জন্য, মানে তাকে পাওয়ার দিয়ে কি সে চলতে থাকবে, তার তো একটা পাওয়ার দরকার। ঘূর্ণায়মান দেহ, অ্যাকচুয়েটর, মস্তিষ্ক, ম্যানিপুলেশন এবং অনুভূতি। ম্যানিপুলেশন জিনিসটা একটু বুঝতে হবে, ম্যানিপুলেশন কি তোমার মুভমেন্ট হচ্ছে যে এইদিকে যাচ্ছে, ডানে যাচ্ছে না বামে যাচ্ছে, এগুলার জিনিসটা কি মূলত এই জিনিসটা কি তোমার ম্যানিপুলেশন দ্বারা এটাই বোঝানো হয়, ঠিক আছে? তো আজকে আমরা এই পর্যন্তই থাকুক এই লেকচারটি। তো আশা করি আমার লেকচারটি খুব ভালো লেগেছে আপনাদের। তো তোমাদের বিশেষ করে এই আমাদের আইসিটি স্টুডেন্ট, এইচএসসি স্টুডেন্টদের জন্যে যারা আইসিটি পড়ছেন, অবশ্য আইসিটি পড়ার কোনো এটা জেনারেল সাবজেক্ট হিসেবেই আছে এইচএসসিতে। তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে, আমি আবার আরেকটি পার্ট আনবো খুব শীঘ্রই। তো আশা করি সবাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলি আবারও দেখবেন। এবং যদি কোনো সমস্যা হয়, যদি এই ভিডিও সম্পর্কে আপনার কোনো সমস্যা থাকে, কোনো কোয়ারি থাকে, তাহলে আপনি অবশ্যই আপনার কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন, অথবা আমার ফেসবুক পেজ যেটা www.facebook.com/ তারপর হচ্ছে নিলক্স টিউটর NILOCKSTUTOR, এটার সব ছোটাতে হতে হবে, সার্চ দিলে আমার পেজে পায়, আমাকে মেসেজে আপনার একটা মেসেজে ইনবক্সে আমাকে আপনার এই ভিডিওগুলির সমস্যাগুলিও জানাতে পারেন। তো আশা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই লেকচার শেষ করছি আজকে, এই পর্যন্ত। শুভ সকাল, শুভ রাত্রি অথবা শুভ দুপুর, যে সময় তোমরা দেখো না কেন। ওকে, আল্লাহ হাফেজ।